20,000 টাকা খরচ করে এই বাড়িটি কীভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি আলোচনা করব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি আপনার খরচ হবে মাত্র 20,000 টাকা। আপনারা এটি আশ্চর্য হবেন, আসলে এটি আশ্চর্য হওয়ার মতোই কথা। তবে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সেটি আপনার কাছে বাস্তবসম্মত মনে হবে এবং আপনি মনে করবেন যে আমি এখনই এই বাড়িটা করি, কারণ এত কম খরচে কীভাবে এই বাড়িটি করা যায় আমি সেই বিষয়টা সেই প্ল্যানটা আমরা আপনাদেরকে দেব। এবং আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু গ্রিল এবং আমরা যে ওয়াল 2.5 ফুট যে ওয়াল করা হয়েছে, পেরা করা হয়েছে এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন এত চমৎকার বাড়ি, এরকম বাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না। আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু আপনি যদি গাড়ি থাকে একটি মোটর সাইকেল সেটি ওঠার জন্য কিন্তু একটি র্যাম্প করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন 2.5 ফুট পর্যন্ত যে ওয়াল করা হয়েছে, বাকি 5 ফিট গ্রিল এবং বাকিটা দেওয়া যায় আবার আপনার লিন্টেল দিয়ে করা হয়েছে, অর্থাৎ টোটাল বারান্দাটা করা হয়েছে 7 ফুট আর মেন ঘরে ওয়ালটা করা হয়েছে 10 ফুট উচ্চতা। আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইড আমরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেন আপনি সহজ সেটি বুঝতে পারেন। এবং এই বাড়িটাতে আপনি ভিতরে কী পাবেন, কীভাবে করবেন এবং আপনি আসলেই কীভাবে করবেন এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে একদম হাতে কলমে সহজ সরল ভাষায় আমি গ্রামের ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। যেহেতু আপনারা গ্রামের মধ্যে এই বাড়িটা করবেন বা শহরেও করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি আমি গ্রামের সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো, আপনি যে কোনোভাবে সেটা বুঝে নেবেন এবং আপনার এলাকাতে আপনি সেই বাড়িটা কমপ্লিট করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর, গেটটি দেখতে পাচ্ছেন, পিরাটি দেখতে পাচ্ছেন যে পিরা আমরা যে কোনো বাড়ি কিন্তু দেখি আগে পিরাটা কেমন হয়েছে। আমি এই জন্য আপনাকে পিরাটা খুব কাছ থেকে দেখিয়েছি, পিরাটাও কিন্তু খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে আমরা এই ভিডিওটি করেছি এবং আপনাদের জন্যই কিন্তু আমরা এই পরিশ্রমগুলো করেছি। সুতরাং আপনি যদি একটা লাইক দেন তাহলে আমরা অনেক উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্লোর প্ল্যান 25 ফুট বাই 16 ফুট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে, 12 ফুট বাই 10 ফুট করে আপনি রুম পাবেন এবং বারান্দা পাবেন 6 ফুট 5 ফুট 6 ইঞ্চি একটি বারান্দা পাবেন, যেটি আপনারা আমি একদম সহজ করে আপনাদেরকে প্ল্যান করে দেখিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যদি এই বাড়িটি আপনি করতে চান তাহলে আপনার জায়গা লাগবে 25 ফুট বাই 16 ফুট জায়গা লাগবে এবং আপনি 16 হাত বাই 10.5 হাত জায়গা, 400 স্কোয়ার ফিট জায়গা, 0.91 ডেসিমাল, 0.55 কাটা ইট, পনেরোশো এবং সিমেন্ট লাগবে আপনার 40 ব্যাগ, এই পরিমাণ টোটাল সিমেন্ট লাগবে, ফ্লোর সহ A to Z কমপ্লিট আপনার এই পরিমাণ মালামাল লাগবে। সব বন্ধুরা আপনি নিশ্চয়ই আমি আশা করবো আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন।